আজকে আমরা যে বিষয়ে পড়তে চাই সেটি হচ্ছে সমুদ্রী বন্ধন। কি বন্ধন? আর সমুদ্রী বন্ধনের ইংরেজি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কি বলতো? তাহলে এই কোভ্যালেন্ট বন্ড জানতে হলে বা সমুদ্রী বন্ধন কিভাবে গঠিত হয় সেটি যদি আমরা বুঝতে চাই, তার আগে আমাদের কিছু নিয়ম শিখতে হবে। কি শিখতে হবে? সমুদ্রী বন্ধন কার কার মধ্যে গঠিত হয়, সমুদ্রী বন্ধন কোন কোন মৌলের মধ্যে গঠিত হয়, এই প্রশ্নটি আসে। আমাদের সর্বপ্রথম বলতে হবে অধাতু। অধাতু লিখলাম আমরা এখানে, অধাতু প্লাস অধাতু ইজ ইকুয়াল টু সমুদ্রী বন্ধন। এখানে এটি হলো আমাদের শর্ট টেকনিক। সমুদ্রী বন্ধনকে আয়ত্ত করার একটি টেকনিক হচ্ছে অধাতু প্লাস অধাতু ইজ ইকুয়াল টু সমুদ্রী বন্ধন। অর্থাৎ সমুদ্রী বন্ধন গঠনের সময় অবশ্যই দুটি ধাতু অধাতু পরমাণু থাকতে হবে। কি থাকতে হবে? অধাতু পরমাণু থাকতে হবে। তো সমুদ্রী বন্ধনের সংজ্ঞা আমরা গত ক্লাসে শিখেছিলাম, দুটি অধাতু পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয়, তাহলে দেখো এই সমস্ত বন্ধন জানতে হলে অধাতুর ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণভাবে জানতে হবে, আর অধাতু পরমাণু অধাতু পরমাণু দ্বারা কিভাবে সমস্ত বন্ধন গঠিত হয় এ বিষয়ে ক্লিয়ার ধারণা থাকতে হলে অবশ্যই তোমাকে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা জানি যে কোনো সমুদ্রী বন্ধনের ডায়াগ্রাম তৈরি করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে? আগে আমাদের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হবে। এই উত্তেজিত ইলেকট্রন বিন্যাস গুলো সম্বন্ধে আমরা ধারণা নেব, তারপরে আমরা দাসটা কই তা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি সমুদ্রী বন্ধনের বন্ধন চিত্র অথবা ডায়াগ্রাম কনফিগারেশন অঙ্কন করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই উত্তেজিত ইলেকট্রন বিন্যাস লাগবে। আমরা চলে যাচ্ছি আজকে কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন ডাইঅক্সাইডের বন্ধন চিত্র অঙ্কন করা হবে। তো তোমাদের যে বিষয়ে জানতে হবে কার্বন ডাইঅক্সাইডে কোন কোন পরমাণু রয়েছে বা কোন কোন পদার্থ রয়েছে। কার্বন আর কার্বন নামের শেষে দন্তু ন আসে, এই জন্য এটা হচ্ছে একটি কি অধাতু। অক্সিজেন নামের শেষে দন্তু ন এসেছে, এই জন্য এটি একটি কি অধাতু। আর আমরা জানি অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমুদ্রী বন্ধন গঠন করে। এর জন্য যে কোনো ধরনের বন্ধন গঠন ব্যাখ্যা করতে হলে সর্বপ্রথম ওই মৌল দুটি বা যে মৌলগুলো থাকবে তাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। কি করতে হবে বলো তো? কার্বনের ইলেকট্রন বিন্যাস করে আমরা এখানে পাচ্ছি 1s2 2s2 2p2। তাহলে আমরা এখান থেকে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে চাইলে পাবো হলো 1s2 2s 2px 2py and 2pz। এখানে ইলেকট্রন হচ্ছে p অরবিটালে দুটি 1 1 0, এই p অরবিটাল ফাঁকা থাকার কারণে s থেকে এক ইলেকট্রন p অরবিটালে চলে যাচ্ছে। কার্বনের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস অথবা এক্সাইটেড ইলেকট্রন কনফিগারেশন থেকে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এর সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টি বলো তো? 4টি। বিজোড় ইলেকট্রন কয়টি? 4টি। অর্থাৎ এর যোজনী হচ্ছে কত? 4। যোজনী কত? 4। অক্সিজেনের নরমাল ইলেকট্রন বিন্যাস ও এ ইজ ইকুয়াল 1s2 2s2 2p, এখানে হচ্ছে 4। নরমাল ইলেকট্রন বিন্যাসের পরে আমরা করব আমরা দেখতে পাচ্ছি এখানে 2p অরবিটালে 4টি ইলেকট্রন রয়েছে। কয়টা ইলেকট্রন? 4টি। হুন্ডের নিয়ম অনুসারে আমরা সবগুলোতে 1 1 1 একটি করে ইলেকট্রন দেওয়ার পর আমাদের হাতে অবশিষ্ট একটি ইলেকট্রন আছে। সেই একটি ইলেকট্রন আবার প্রথম থেকে দিতে হবে, অর্থাৎ এখানে 2px হচ্ছে এখানে কত হবে? 2। বলো কত হলো? 2। অক্সিজেনের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে
এর সর্বশেষ শক্তি স্তরে দুটি বিদ্যুৎ ইলেকট্রন রয়েছে। এ থেকে আমরা বুঝতে পারলাম কার্বনের জ্বলনি হচ্ছে চার এবং অক্সিজেনের জ্বলনি হচ্ছে কত? দুই। যেই পরমাণুটির জ্বলনি, যেই পরমাণুটির বিজোড় ইলেকট্রন বেশি সেই পরমাণুটির জ্বলনি বেশি। আর একটি ধ্রুবের মধ্যে যে পরমাণুর যোজনি বেশি হবে সেই পরমাণুটিকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলবো। বলতো কি পরমাণু? সেন্ট্রাল অ্যাটম অথবা কেন্দ্রীয় পরমাণু। আর ডায়াগ্রাম চিত্র অঙ্কন করতে হলে অবশ্যই তোমাকে আগে কেন্দ্রীয় পরমাণু সিলেক্ট করতে হবে। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোন পরমাণুটি কেন্দ্রীয় পরমাণু? কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোন পরমাণুটি কেন্দ্রীয় পরমাণু? কার্বন। কেননা কার্বনের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, অক্সিজেনের বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ কার্বন অপেক্ষা অক্সিজেন অপেক্ষা কার্বনের বিজোড় ইলেকট্রনে এখানে কতটি বেশি আছে? এজন্য এখন কার্বনের আমরা ডায়াগ্রাম অঙ্কন করতে চাই। কার্বনের ডায়াগ্রাম হচ্ছে এটি। এখানে শক্তি স্তর তোমরা সবাই খেয়াল করবে 1, 2, কয়টা শক্তি স্তর বলতো? 2টি। তাহলে এখানে দেখতেছি কার্বনের উত্তেজিত ইলেকট্রন বিন্যাসে প্রথম শক্তি স্তরের ইলেকট্রনটা কি অবস্থায় আছে? জোড়া অবস্থায়। কি অবস্থা আছে? ইলেকট্রন জোড় আমরা এখানে জোড়া দিয়ে প্রকাশ করলাম এক জোড়া দিয়ে দিচ্ছি তারপরে দেখো বাকি ইলেকট্রন গুলো এখানে কি অবস্থায় অবস্থান করতেছে বিজোড় অবস্থায় এজন্য আমরা এখানে বিজোড় দিয়ে দিচ্ছি এক দুই এই এখানে এক্স এর টা দিয়ে দিচ্ছি এস এর টা দিয়ে দিলাম তারপরে এক্স এর পি অফ এক্স এর টা দিচ্ছি পি অফ ওয়াই এর টা দিয়ে দিলাম এখানে পি অফ ওয়াই এন্ড পি অফ জেড এর টা দিয়ে দিলাম। আমরা প্লাস দিয়ে দিলাম, প্লাস অক্সিজেন পরমাণুর ইলেকট্রন উত্তেজিত ইলেকট্রন বিন্যাসে দেখা যায় তার দুটি বিজোড় ইলেকট্রন ইলেকট্রন। আর আমাদের জানতে হবে শুধুমাত্র বিজোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে। জোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে না। এখন আমরা এখানে অক্সিজেনের ইলেকট্রন গুলো বসিয়ে দিচ্ছি। অক্সিজেনের প্রথম শক্তি স্তরে কয়টা আছে? দুটি। এই দুটি ইলেকট্রন আমরা এখানে দিচ্ছি পেয়ার অবস্থায় এক জোড়া। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা জোড়া আছে? কয় জোড়া আছে? এর জন্য আমরা দিয়ে দিচ্ছি এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এই দুই জোড়া হয়ে গেল। আর এটা কি? বিজোড় জোড়া। এইখানে আমরা একটা একটা দিয়ে দিলাম। তুমি প্রশ্ন করতে পারো, স্যার এখানে আমরা যদি বিজোড় ইলেকট্রন গুলো এপাশে দিয়ে দিই তাহলে কি আমাদের সমস্যা হবে? সেই ক্ষেত্রে আমাকে দেখাতে হবে এইখান থেকে ইলেকট্রন শেয়ার দাগটা উল্টা দিকে টানতে হবে, কোন দিকে টানতে হবে? তার জন্য আমাকে তার সম্মুখে রাখা হবে বা রাখতে হবে। এখন দেখো এরকম এই অক্সিজেন পরমাণু বিজোড় ইলেকট্রন দুটি এই পাশে রেখে দিচ্ছি, জোড় ইলেকট্রন গুলো তার উল্টা দিকে রাখলাম। আর বলছি গিয়ে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে এক জোড়া ইলেকট্রন এখানে রেখে দিলাম। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে যদি কোনো স্টুডেন্ট এক্সাইটেড ইলেকট্রন কনফিগারেশন না করতে পারতো তাহলে সে এই দুটি ইলেকট্রন কি করতো বলতো? জোড়া অবস্থায় অবস্থান করতো। আর তখন এই ডায়াগ্রাম মিলানো তার জন্য অনেক বড় কষ্টের কারণ হতো বা মিলানো অনেক ঝামেলার সৃষ্টি হতো, তাই নয় কি? এই জন্য তোমাকে সমসূচী বন্ধন বা সমসূচী বন্ধন গঠন অথবা সমসূচী যৌগের বন্ধন গঠন আলোচনা করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে? এক্সাইটেড ইলেকট্রন কনফিগারেশন অর্থাৎ উত্তেজিত ইলেকট্রন উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। কি করতে হবে? এখন আমরা নিচে যাচ্ছি অ্যারো চিহ্ন দিয়ে।
তাহলে আমরা দেখতে পাবো এই অক্সিজেন পরমাণু এই বিজের ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে, এই অক্সিজেন পরমাণু কার্বনের এই বিজের ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে। এখান থেকে কার্বনের এই বিজের ইলেকট্রন এই অক্সিজেন, এই বিজের ইলেকট্রন অক্সিজেনের এই বিজের ইলেকট্রনের সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করে। আমরা কার্বনকে সেন্ট্রালে রেখে দিলাম, উভয় পাশে এখন আমরা অক্সিজেনের অঙ্কন করবো। দেখো সবাই দেখো এখানে এই দুইটা পরমাণু পাশাপাশি আসতেছে। এখন অক্সিজেন এন্ড অক্সিজেন, বুঝতে পারছো সবাই? এখন দেখো কার্বনের এখানে এক জোড়া ইলেকট্রন ছিল, দিয়ে দিলাম। এই ইলেকট্রনটা এখানে আছে সেটাও দিয়ে দিচ্ছি, এই ইলেকট্রনটা এখানে আছে সেটাও দিয়ে দিলাম। কার্বনের যেগুলো ছিল সেগুলো অবস্থান করালাম, অক্সিজেনের গুলো আমরা দিতে চাচ্ছি। এখন অক্সিজেনের প্রথম শক্তি স্তরে এক জোড়া দিয়ে দিলাম, এই জোড়াটা এখানে দিয়ে দিলাম, এই জোড়া এখানে নিয়ে আসলাম। এখন তুমি খেয়াল করো এই ইলেকট্রনটা কার সাথে অবস্থান করবে, কার সাথে শেয়ারে অংশগ্রহণ করবে, কার্বনের সাথে, কার সাথে, তাহলে শেয়ারে অংশগ্রহণ করলে এই লাল বর্ণের এই অক্সিজেনের ইলেকট্রনটা তাহলে কার্বনের পাশে অবস্থান করবে না, এই যে এখানে অবস্থান করবে, এখানকার এটাও এখানে অবস্থান করলো, এদিক থেকে এটা এখানে অবস্থান করতেছে, এটা অবস্থান করতেছে, আর বাকিগুলো আমরা যেভাবে ছিল সেভাবেই দিয়ে দিলাম। আচ্ছা এখন এই বন্ধন গঠন থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা শিখতে পেলাম যে দুটি পরমাণু বিজোড় ইলেকট্রনগুলো শুধু বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, কোন ইলেকট্রনগুলো? বিজোড় ইলেকট্রন। আর জোড় ইলেকট্রনগুলো এখানে যোজ্যতা স্তরে যে জোড় ইলেকট্রনগুলো রয়েছে তারা এখানে কি অবস্থায় অবস্থান করতেছে? মুক্ত অবস্থায়। কি অবস্থায়? মুক্ত অবস্থায়। সুতরাং এটি হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। কি ইলেকট্রন? মুক্ত জোড় ইলেকট্রন। বন্ধন গঠনে কয় জোড়া ইলেকট্রন অংশগ্রহণ করছে? এক দুই তিন চার। যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে বন্ধনে যে জোড়া ইলেকট্রন গুলো থাকে তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, ইংরেজিতে বলা হয় বন্ড পেয়ার। এন্ড যে শক্তি সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ যোজ্যতা স্তরের যে ইলেকট্রন গুলো মুক্ত অবস্থায় থাকে, যোজ্যতা স্তরের যে ইলেকট্রন জোড় গুলো মুক্ত অবস্থায় থাকে তারা হচ্ছে লন পেয়ার। বলো তো কি? লন পেয়ার। লন পেয়ার শব্দটির অর্থ হচ্ছে মুক্ত জোড়, এন্ড বন্ড পেয়ার শব্দটির অর্থ হচ্ছে বন্ধন জোড়। এখন যদি প্রশ্ন করা হয়, নৈর্ব্যক্তিক প্রশ্ন এখানে আসতে পারে, কার্বন ডাই অক্সাইডের কয়টি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে? চারটি। হ্যাঁ এখানে কয়টি রয়েছে? চারটি। যদি প্রশ্ন করা হয় কার্বন ডাই অক্সাইডে কয়টি মুক্ত ইলেকট্রন রয়েছে সেক্ষেত্রে আমাকে গুনতে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ মুক্ত ইলেকট্রন কয়টি, এরকম প্রশ্ন হলে উত্তর হবে আটটি। কয়টি বলো তো? আটটি। আর যদি প্রশ্ন করা হয় মুক্ত জোড় কয়টি সেক্ষেত্রে উত্তর হবে চারটি, প্রত্যেকটা জোড়া মিলে একটা কোনো না কোনো হবে। এখন যদি প্রশ্ন করা হয় এখানে কার্বন ডাই অক্সাইডে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি, সেক্ষেত্রে চারটি। যদি প্রশ্ন করা হয় কয়টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে সেক্ষেত্রে বলতে হবে কয়টি, কয়টি বলো তো? বুঝতে পারছো সবাই? এখন যদি আমি সৃজনশীল প্রশ্ন এখান থেকে তৈরি করি যে কার্বন ডাই অক্সাইডে অণুর মধ্যে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, তোমার উত্তরে পক্ষযুক্তি দাও, কার্বন ডাই অক্সাইডের বন্ধন গঠন করতে কয়টি ইলেকট্রন ব্যবহার করা হয় আর কয়টি মুক্ত অবস্থায় থাকে সেটা ব্যাখ্যা করো, কার্বন ডাই অক্সাইডে কোন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গুলো মুক্ত অবস্থায় থাকতে পারে, তোমার উত্তরে পক্ষযুক্তি দাও, কার্বন ডাই অক্সাইডের অণুতে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে মুক্ত জোড় ইলেকট্রন না থাকলেও অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তোমার উত্তরে পক্ষযুক্তি দাও। যুক্তি সহকারে প্রমাণ করো যে কার্বন ডাই অক্সাইডের অণুতে চারটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, অথবা যুক্তি সহকারে দেখাও যে কার্বন ডাই অক্সাইডের সর্বশেষ কার্বন ডাই অক্সাইডের অণুর মধ্যে 16টি 8টি মুক্ত ইলেকট্রন রয়েছে। কয়টা মুক্ত ইলেকট্রন? এই যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর এখান থেকে দেওয়া সম্ভব কি? অবশ্যই সম্ভব। এই জন্য আমাদের প্রথমে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে অনেক ভালো জ্ঞান অর্জন করতে হবে। একটা স্টুডেন্ট যদি উত্তেজিত ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণরূপে করতে পারে তাহলে সেই 118টা মৌলে যেগুলো 118টা মৌলগুলোর মধ্যে যেগুলো দ্বারা সমযোজী বন্ধন গঠন করা সম্ভব তাদের সবগুলো ডায়াগ্রাম অঙ্কন করা তার জন্য সহজ হবে বা সম্ভব। বুঝতে পারছো তোমরা? ওকে, এখন এখান থেকে আমরা ও দিলে ঘুরান জানানো স্যার
এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করতাম, আমরা এখানে সমস্ত বন্ধন পথ নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ে তোমাদের কোনো প্রবলেম আছে কি? সমস্যা আছে? যেগুলো শুধুমাত্র উত্তেজিত অবস্থায় বিজোর থাকে তাদেরকে তখন আমরা এক এক করে অবস্থান করবো, কয়টা করে স্তরে তখন ডায়াগ্রামে আমরা তাদের দেখাবো, তখন তাদের এক এক করে লিখে দেখাবো, কয়টা করে দেখা যাবে। শুধুমাত্র এখানে অরবিটালে যেগুলো জোড়ায় জোড়ায় রয়েছে সেগুলো আমরা এখানে ফুকাই ফুকাই জোড়ায় জোড়ায় মেরে দেবো, ঠিক আছে? কিছু অবস্থায় মেরে দেবো জোড়ায় জোড়ায়। সেটি তোমার ভুল হবে, এখানে দেখো তুমি দেখতেছো এখানে ছয়টা, সেই ক্ষেত্রে তুমি এখানে এক জোড়া দিতাও, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তখন তুমি ডায়াগ্রামটা সুন্দর ভাবে অঙ্কন করতে পারবা, কাটাকাটি করে তোমার খাতা একবার সীমানা দেবে। আমরা যখন এক্সাইটেড ইলেকট্রন কনফিগারেশন করে ফেলেছি তখন 2px 2py এখানে pz অরবিটালটি ফাঁকা থাকে, কি থাকে? ফাঁকা থাকে। উত্তেজিত ইলেকট্রন বিন্যাসের শর্ত হচ্ছে সেটি এভাবে মনে রাখতে হবে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন বিজোর অবস্থায় অবস্থান করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সর্বশেষ শক্তি স্তরে তোমার জোর ইলেকট্রন থাকবে এবং সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা অরবিটাল থাকবে। কি অরবিটাল থাকবে? ফাঁকা অরবিটাল। যেহেতু এখানে আমাদের পিজেড অরবিটাল ফাঁকা, সুতরাং এখানে 2s থেকে একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে 2pz-এ প্রবেশ করতে পারে। তুমি যদি এখন প্রশ্ন করো স্যার 1s থেকে তাহলে কি তারপরে কোনো অরবিটাল থাকলে যাবে? না, এটি শুধু শর্ত হলো উত্তেজিত অরবিটাল, উত্তেজিত শক্তি স্তর, বলো তো কি বলছি? যেমন আমরা সেটা দেখতে পারি, এখানে একটু দেখো, এখানে আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেন 7 ইজ ইকুয়াল টু 1s2 এন্ড 2s2 2p3 দিয়ে দিচ্ছি, এক্সাইটেড স্টার মার্ক 7 ইজ ইকুয়াল টু 1s2 2s2 2px 2py এন্ড 2p অফ জেড 111। আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বশেষ শক্তির স্তরে 2s এ একটি জোর ইলেকট্রন রয়ে গিয়েছে, তাই নয় কি? কিন্তু এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তির স্তরে কোনো ফাঁকা অরবিটাল নেই, সেক্ষেত্রে তাকে আর বিজোর করা সম্ভব নয়, তাই সে এখানে জোর অবস্থায় থাকবে। আর এই জোর অবস্থায় থাকার কারণে সে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না, এই জন্য যৌগের মধ্যে সে মুক্ত অবস্থায় অবস্থান করবে, তখন তাকে বলা হবে মুক্ত জোর ইলেকট্রন। বুঝতে পারছো তো?